সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট তৃণমূলের পার্টি অফিসের ভেতরে জুয়ার আসর বসানো হয়েছে আর সেই আসর বসানোর অভিযোগ উঠেছে কাটোয়ার পালিগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মজনু শেখের বিরুদ্ধে ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা ভিডিও ভাইরাল হতেই শাসক এবং বিরোধী দলের মধ্যে পড়ে গিয়েছে সরকল পালিগ্রামের প্রধান থেকে শুরু করে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি সকলেই নিন্দা করেছেন উপপ্রধানের এই ধরনের কাজের সেই সঙ্গে আশ্বাসও দিয়েছেন তারা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার তবে শাসক দলের উপপ্রধান তৃণমূল পার্টি অফিসে জুয়ার আসর বসেছে তা নিয়ে তৃণমূলকে তীব্র ভাষায় বেঁধেছে বিজেপি বিষয়টা হচ্ছে ও যদি সত্যি জুয়ো খেলে থাকে তাহলে পার্টি অফিসে জুয়ো খেলাটা উচিত না আইনবদ্ধ অপরাধ অথচ উনি উপপ্রধান একটা জনপ্রতিনিধি উনি কি সত্যি মানে ছবি তো দেখা যাচ্ছে যে যাকে দেখা যাচ্ছে উনি কি উপপ্রধান কে উনি মজুরু সে এবং বলতে হবে ও যখন জড়িত আছেন জনপ্রতিনিধি হিসাবে কিন্তু জুয়ো খেলা আইনবদ্ধ অপরাধ সেটা সবাই জানে যদি সত্যি খেলে থাকে তাহলে অপরাধ করেছে উদ্যোজন কর্তৃপক্ষ কি জানানো হয়েছে তা জানি না আমি তো আজকেই জানলাম যে বসে আছে ওরা জানাবেন বিষয়টা বিষয়টা হ্যাঁ দলকে বলতে হবে আজ মিডিয়ার সূত্রে জানতে পারলাম যে পালিগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মজনু শেখ তারই দলের এক কর্মী সে অভিযোগ করছে ভিডিও সহ যে তৃণমূল পার্টি বসে বসে যুব খেলার আসর বসেছে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে ভাবা যায় তৃণমূলের পার্টি বসে বসে জুয়ার ঠিক বসছে এই মজনু শেখ কিন্তু এরকম গাড়ি চালক ছিল আজ যে কোটি কোটি টাকা মালিক এখন বাড়ি খেলার ব্যবসা করে আর এই যে প্রচুর টাকা এই টাকা এত বেড়ে গেছে তৃণমূল নেতাদের যে তারা এখন বিভিন্ন জুয়া আদার্স অন্যান্য সমস্ত জায়গায় তারা খরচ করছে লজ্জা তৃণমূলের লজ্জা যে পার্টি পিছিয়ে বসে যে উপপ্রধান সে যুব খেলছে যদি এমএলএ সাহেব বলছে সবাই যে তদন্ত এই যে দেখা যায় সত্যি তো ব্যবস্থা নেই কী ব্যবস্থা নেবেন সারা বাংলায় সব নেতাই জুয়ায় ব্যস্ত হয়ে পড়ছে আমি তো আজকে শুনলাম আমরা ঘটনাটা খোঁজ নিয়ে দেখবো যদি সত্য হয় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে